সাথে আমরা এমন একজন রুগীকে সঙ্গে পেয়েছি যার নাম হচ্ছে জহিরুল ইসলাম। বাড়ি হল চাঁদপুরের কচুয়া উপজেলায়। জহিরুলের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে পৃথিবীতে এ রোগের 147তম রুগী হলো সে। জহিরুলের বর্তমান যে অবস্থা, 4.5 বছর ধরে জহিরুল এই রোগে আক্রান্ত, তার আর্থিক কোনো সহযোগিতার দরকার নাই। তার সহযোগিতা হলো আমেরিকা যাওয়ার ভিসার জন্য সহযোগিতা প্রয়োজন। সে গত 3 বার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, 5 বার অ্যাপ্লাই করেছে, 5 বারেই তাকে ডিনাই করে দেওয়া হয়েছে, তাকে ভিসা দেওয়া হয়নি। তো জহিরুল মনে করছে যে তাকে যদি প্রধানমন্ত্রী সরাসরি তার বিষয়টা হস্তক্ষেপ করতো, তাহলে জহিরুল আমেরিকায় গিয়ে এ রোগের চিকিৎসা করতে পারত। আমরা আজকে এ রোগের ব্যাপারে জহিরুলের বিষয়ে জহিরুলের কাছ থেকে জানবো যে তার কতদিন ধরে সে এ রোগে আক্রান্ত, কী কী প্রতিবন্ধকতা তাকে পার করতে হয়েছে। জহিরুল, আপনি যদি একটু বিষয়টা বলেন। আমি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি চাঁদপুর টেকনিক্যাল থেকে 2014 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স বিভাগে। এবং আমি 2014 সালে ডিপ্লোমা করার পর পর্যন্ত আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, স্বাভাবিক ছিলাম। এবং ডিপ্লোমা যখন করেছি ওখানে আমি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম, পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছিলাম, বাংলাদেশ ছাত্র লীগ চাঁদপুর পলিটেকনিক শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিটের সাথে আমি দায়িত্ব পালন করেছিলাম, কাজ করেছি। তো যখন হঠাৎ আমি ডিপ্লোমা শেষ করলাম, করার পরে দেখি যে আমার মোটরসাইকেল ছিল, আমি মোটরসাইকেল চালাইতে গেলে বইরা যাই, আমি বা রাখতে পারি না, হঠাৎ এরকম হয়ে গেছে আর কি। অসুস্থ হয়ে যেতে পারে, অনেকটু ঘুরে এলে আমি হাঁপায় যাই, এরকম ফিল করতেছি আমার ভিতরে। ফিল করার পরে আমি আব্বাকে জানালাম, আমার তখন আব্বু ছিল, আব্বাকে জানালাম যে আমার এরকম নাম মনে হইতেছে। তো ওনারা বলে যে এখন পড়াশোনা শেষ করছে, তারপরে রাজনীতি রাজনীতি করছি, বিভিন্ন নানাবিধ কারণের কারণে আমি আমার হয়তো এখন শরীর শুকিয়ে যেতেছে এই অবস্থা, চাকরি বাকরি করলে আমার টাকা পয়সা হলে একটু ইয়ে হইলে সব ঠিক হয়ে যাবে। তা আমি এটা মাথায় নিয়ে বললাম। পরে ছয় মাস যাওয়ার পরে আমি 6 মাস পরে দেখি যে আমার আস্তে আস্তে শরীরের নিষুপ্তি হয়ে আসতেছে, শুকিয়ে আসতেছে, শরীর দিন দিন খালি দুর্বল হয়ে আসতেছে। তো হয়ে যাওয়ার পরে আমি প্রথমে ডাক্তার দেখানোর জন্য উদ্বুদ্ধ হলাম। উদ্বুদ্ধ হয়ে আমি প্রথমে চট্টগ্রাম মেডিকেলে দেখাইলাম। চট্টগ্রাম মেডিকেলে ওখানে দেখানোর পরে ডাক্তাররা বলো যে ঠিকমতো পানি টানি খাওয়ার জন্য, ঠিকমতো খাবার খাওয়ার জন্য খেলে আমি ঠিক হয়ে যাবো, হ্যাঁ যত খাবার পানি ঠিকমতো খেতে পারবো। দেখানোর পরে ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমি আরও 3 মাস পরে দেখি আমার শরীর আরও আস্তে আস্তে শুকাইতেছে, আরও আস্তে আস্তে আমি ঠিক হইতেছি। তারপরে 2014 শেষের দিক দিয়ে আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে আসা ঢাকা ইসলামিক হাসপাতাল মেডিনোভাতে প্রফেসর আতিক স্যার অনেকের কাছে আমি এই রোগে শরণাপন্ন হলাম। তো ওনারা ওকে দেখলো, দেখার পর ওনারা বললো যে তখন আমি ঠিকমতো হাত আলগে দিতে পারতাম, সব কিছু করতে পারতাম, মানে এখন যেরকম একদম প্যারালাইসিস হয়ে গেছে ওরকম না, তখন সব কিছু করতে পারতাম। তো ওনারা বললো যে এটা বেশি কিছু সমস্যা না, ব্যায়াম ট্যাম দিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরও আমি দেখি আস্তে আস্তে কবলে আমি ইঞ্জুরি হয়ে যাচ্ছি, আস্তে আস্তে লেজ হয়ে যাচ্ছে। 1 বছরের ভিতরে আমার শরীরের কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, আমার আস্তে আস্তে মাসেলগুলো শুকাইতেছে, এগুলো শুকাইতেছে, আমার হাতের এগুলো শুকাই যেতেছে। আপনার শরীরের এটা খুলে একটু দেখি, আমরা খুলে দেবো। তারপর কি হলো? তারপর আমি 2014 শেষে একদম ফাইনালি 2015 হবে এই মুহূর্তে আমি ইন্ডিয়াতে গেলাম। আচ্ছা, ইন্ডিয়াতে যাওয়ার আগে আমি ইয়েতে দেখাইলাম, আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে দেখাইলাম ডাক্তারকে। এখানে ঢাকায় না ইন্ডিয়া? ঢাকায় দেখাইলাম। দেখানোর পরে ওনারা কাগজপত্র সব দেখে ঠিকে বললো যে পরীক্ষা নিরীক্ষা দিল, অনেক পরীক্ষা নিরীক্ষা করাইলাম। আর বললো যে ওনারা কোনো রোগ ওরকম করে বেশি পাচ্ছে না, মায়োপ্যাথি নামে একটা রোগের কথা ইয়ে করতেছে, নিগেটিভ করতেছিল।
পরে আমি ওনাদের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে তারপরে আমি ইন্ডিয়া গেলাম 2015 সালের প্রথম দিকে। তো ওখানে যাওয়ার পরে 2015 সালে ওখানে যাওয়ার পরে ওরা আমাকে পরীক্ষা নিরীক্ষা করলো, যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করলো। কোন জায়গায় প্রথম গেছিলাম হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ডক্টর আছে, ওনার বাড়িও কচু আমাদের, ওনার নাম প্রফেসর দুলাল কৃষ্ণ মজুমদার, ওনার ভাই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, অনেক প্রবীণ আইনজীবী। তো উনি আমাকে দেখে আমার প্রতি খুশি ওনার একটা ইয়ে হয়ে গেছে, ভালোবাসা আন্তরিকতা হয়েছে যে তোমার কী হয়েছে কী সমস্যা, বললো যে আমার ভাই ওখানে আছে তুমি ওখানে যাও ও তোমাকে হেল্প করবে ইন্ডিয়ায় আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওনার ইন্ডিয়ার স্থায়ী নাগরিক। আচ্ছা পরে উনি যেভাবে অ্যাড্রেসটি টিভিটি লিখে দিল আমি ঠিক ওনাদের বাসায় চলে গেলাম ওখানে। আচ্ছা যাওয়ার পরে ওনার তার সাথে দেখা করলাম, দেখা করার পরে উনি বললো যে তুমি একটা কাজ করো তুমি কেপিসি হসপিটালে আসো। কেপিসি হ্যাঁ ওখানে আমি বসি, ওখানে আমার বন্ধু তোকে দেখবে। আচ্ছা কেপিসিটা কি কলকাতায়? হ্যাঁ কলকাতায় যাদবপুরে। আচ্ছা পরে উনি ওখানে আমাকে দেখলো, ওনারা 4-5 জন ডাক্তার আমাকে দেখার পরে কিছু টেস্ট দিল, পরীক্ষা নিরীক্ষা দিল। তো দেওয়ার পরে উনি বললো যে এটাকে আমরা একাডেমিক টেস্ট হিসাবে রাখবো, পেশেন্টটাকে আমাদের লাগবে। হ্যাঁ পরে ওনারা আমাকে ওখানে একাডেমিক টেস্ট হিসাবে অ্যাডমিশন দিয়ে দিল। বললো তো ডাক্তার যে ডাক্তার রেফারেন্সে গেছি উনি বললো যে দুলাল স্যার বললো যে জহিরুল তুমি এখানে থাকো, হ্যাঁ ওরা তোমাকে নিয়ে রিসার্চ করবে, দেখবে যে কী হয় তোমার এটা কোথা থেকে কী হচ্ছে। পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, মাসেলের পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি বললো যে বাবা আমাকে একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখালো, তত্ত্বাবধানে ভর্তি করলো, ওনার নাম হচ্ছে পিকে গাঙ্গুলি। আচ্ছা উনি দেখানোর পরে বললো যে বাবা ভগবানকে ডাকো, তোমার যে প্রবলেম এই প্রবলেমে না আমাদের জানার মতো এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নাই, তুমি ভগবানকে ডাকতে থাকো আর আমাদের এখানে থাকো। পরে আমি 1 সপ্তাহ 10 দিন থাকার পরে আমার খুবই হতাশ হয়ে গেলাম, পরে চিন্তা করলাম যে ভেলোর যাবো, মাদ্রাস যাবো, ইয়াতে। পরে ওখানকার ডাক্তারদের সাথে ওনার সাথেও কথা বলবো, ওখানে যেয়ে লাভ নেই তুমি এখানেই থাকো, এখানেই থাকবে। এটা তো যে হ্যাড প্রফেসর উনিও মুম্বাই বিভিন্ন জায়গায় বসে, উনি তো বলবেন তোমাকে। পরে আমি বললাম যে বাংলাদেশ চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমি ইয়ে করতেছে না। পরে আমি দেশে চলে আসবো। পরে উনি বললো যে ঠিক আছে তুমি আমাদের সাথে যোগাযোগ রেখো, যদি এই রোগের আপডেট কোথাও কোনো তথ্য পাই আমরা তাহলে তোমাকে আমরা ডাকবো আবার, ঠিক আছে। পরে আমি দেশে চলে আসলাম, এসে আসার পরে দেশে থাকতেছি প্রায় 6 মাস 7 মাস 1 বছর হয়ে গেল। বাংলাদেশে অনেক জায়গায় মনাজি ইমানি আয়ুর্বেদিক হারবার বিভিন্ন জায়গায় গেলাম, দৌড়াদৌড়ি করলাম যে আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট পাই কি না, দেখি যে না কোনো ট্রিটমেন্টই পাচ্ছি না, খুবই হতাশার ভিতরে পড়ে গেলাম আর কি। পরে আমি আবার আমার ওই ডাক্তার, যে ডাক্তার এখানে গেছি ওর ভাই বাংলাদেশে আসছে, ওই যে এক বছর নিয়ে আসা পর আসার দেখা করলাম চাকরি করে যে ডাক্তার বলে বললো যে আমি দুলালকে ফোন করতেছি, ও তো আমাকে এখনো কিছু জানালো না তোমার কী হয়েছে। পরে আমি বললাম যে স্যার আমার তো বললো যে ট্রিটমেন্ট নাই, খুব কান্না করতেছিলাম, না সম্ভব না, ও আমি ওকে বলতেছি তো ফোন দিল আমার ইন্ডিয়াতে দুলাল তুই ওর কী হয়েছে। পরে বললো যে ভাই আমি ওরে আমি আমি ডাকবো ওকে, ঠিক আছে আমি সন্ধান করতেছি। হ্যাঁ পরে উনি 2000 একটু কথা বলে রাখি যে 2008 সালে আমার বাবা দ্বিতীয় একটা বিবাহ করে আমাদের এসে চলে গেছে। তো মা আছে, মা অসুস্থ, একটা ছোটো বোন আছে, তো নিজেরটা নিজেই চলতেছি আর কি। আমার ওরকম কোনো অর্থনৈতিক মানে কেউ গাইডলাইন্স নাই, আর একটা মামা আছে দূর সম্পর্কে উনি এমপিকে থাকে, উনি সহযোগিতা করতেছিলেন যেমন ওনার প্রত্যাবর্তনে ইয়ে করতেছিলাম। মূলত যে আমি পড়াশোনা করেছি, টিউশন করেছি, লেডিস করছি, ওভাবে যে চলছি আর কি সংসার করছি। পরে উনি ওটা বলার পরে আমি বাড়িতে চলে আসলাম, এসে আমি দীর্ঘ 2-3 মাস খুবই প্যারাশানের ভিতরে সময় কাটছে। পরে আমাকে 2017 সালের শুরুতে 2017 সালের শুরুতে আমাকে বললো তুমি আমাদের এখানে আরেকবার আসো। হ্যাঁ ভারতে কেপিসি হসপিটালে আমি আবার গেলাম ডক্টরের কাছে, ওদের ভিসা টিসা করে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে দেখলো, দেখানোর পরে উনি ডক্টরের কাছে আমাকে পাঠালো, ওনার নাম ডক্টর আমবান মন্ডল। হ্যাঁ উনি কেপিসিতে বসে ওনার কাছে পাঠানোর পরে উনি আমাকে দেখার পরে বললো যে বাবা আমাদের একটা ট্রিটমেন্ট তো আমাদের এখানে আছে, কোথায় একটা আছে আপনাদের এখানে। উনি বললো যে তুমি বেঙ্গালুর চলে যাও, উনি আমাকে রেফার করে দিল বেঙ্গালুর। হ্যাঁ রেফার টু বেঙ্গালুর। আর একটা জিনিস আমাকে হচ্ছে আমি একটা সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে আমেরিকাতে, সেটা আমেরিকা একজন ডক্টর এইটা নিয়ে কাজ করতেছে সারা ওয়ার্ল্ডের এবং অত্যন্ত ভালো, তো ওর কাছে ট্রিটমেন্ট আছে ইন্ডিভিজুয়াল যতটুকু মানে সম্ভাব্য ট্রিটমেন্ট যতটুকু আছে। তাই বললাম যে এখন তাহলে আমি কি বেঙ্গালোর যাবো না আমেরিকাতে যাবো। উনি বললো যে তুমি বেঙ্গালোর যাও,
ওখানে গেলে ভালো হবে। এরপরে উনি বললো যে আমি রেফারেন্ডিও করে দিচ্ছি, হ্যাঁ তুমি আগে ওখানে যাও রেফার করে দিচ্ছি। রেফার লিখে দিল, এটা বললো যে আমি তারপরে সাথে সাথে ওখান থেকে বেঙ্গালুরু গেলাম। বেঙ্গালুরু যাওয়া আমি বেঙ্গালুরু নামলাম, নামার পরে ওখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, যে ডাক্তারের কাছে পাঠিয়েছি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এক সপ্তাহ সময় পেলাম। তো এখান থেকে আমি আবার মানে আমার মন তো মানতেছে না, তার আমি আবার আসলাম সিএনসিতে, খ্রিস্টান মেডিকেল কলেজ, আসে এখানেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তো ওই অ্যাপয়েন্টমেন্টটা করছে 20 দিন পরে, এবং আমি মেকানিজম করে দৌড়াদৌড়ি করে ওটা কমে এনে 10 দিনের মাথায় আসি। হ্যাঁ, আর ওই যে 7 দিন পরে যে অ্যাপয়েন্টমেন্টটা, ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসছে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার হেলথ সায়েন্স ইনস্টিটিউট বেঙ্গালুরু। আচ্ছা, বেঙ্গালুরু। তো ওখানকার ডক্টররা আমাকে প্রথম প্রাইমারি ডক্টররা দেখলো, দেখার পরে ওনারা আস্তে আস্তে উপরে উপরে বসতে আস্তে উপরে করে ওনারা একদম নিউরো সায়েন্স ইনস্টিটিউট বেঙ্গালোর, যেটা কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নিউরোর জন্য, ওইটাই ওখানে সবাই যাবে, পাকিস্তানি চায়না বিভিন্ন দেশের পেশেন্ট আছে। পরে ওখানে হ্যাড প্রফেসর এই নামিনী ম্যাডাম, নামিনী, হ্যাঁ উনি আমাকে দেখলেন, দেখা বললো যে বাবা তোমার বসলো বৈশা, উনি একটা ওনারটা রুম আছে ওখানে নিয়ে গেলো, সরাসরি ওখানে নিয়ে গেল। তো আমি খুব কান্না করতেছিলাম, আগেও আফসার ছিলাম যে ট্রিটমেন্ট নাই, এখন কী হয় জানি না। তা আমি যখন উনি বলছে যে বেঙ্গালোর আমার এখানে ট্রিটমেন্টটা হয়, তখন আমি খুব হোপফুল হয়ে গেলাম, আশাবাদী হইলাম। পরে আমি যখন বললো যে বাবা তোমার এই রোগটার নাম হচ্ছে ফেসিও স্কাপুলো হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, একটু সংক্ষেপে বলে FSHD। হ্যাঁ, আচ্ছা বাবা তুমি কি আমেরিকা যেতে পারবা? আমি বললাম যে ম্যাডাম আমেরিকা তো আমাদের দেশে অনেক দূর, আর আমেরিকা তো ভিসাও পাওয়া যায় না আমাদের দেশে, খুব টাফ। কেন আমি লিখে দেবো, আমি লিখে দেবো, তুমি একটু যদি পারো আমেরিকা থেকে একটু ঘুরে আসো। হ্যাঁ, আমেরিকা থেকে ঘুরে আসো, আমি তোমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, একটা লেটার দিয়ে দিচ্ছি, আমার বন্ধু আছে সেখানে, আমার একটা বন্ধু আছে, উনি আমেরিকান ডক্টর, নিউ ইয়র্কে থাকে, ওর কাছে একটা চিঠি লিখে দিল। আর ওনাদের যে পেইড আছে, ওনাদের মেডিকেলের পেইড, ওনার আমি উনি আমাকে হেড অফিসে পাঠালো একটা ম্যাডাম দিয়ে, দুজন নার্স দিয়ে কাউকে ধরে নিয়ে যাও, ওখানে নিয়ে বললো যে তোমার পাসপোর্ট নাম্বার দাও, তোমার সব কিছু দাও, নিয়ে উনি রেফার টু আমেরিকা লিখে, ইউএসএ লিখে, এবং আমি যাতে ভিসা পাই সর্বোচ্চ সুবিধা দিতে আমাকে সরকার এবং অ্যাম্বাসি দেয়, এই জন্য সে লিখে দিই, লিখে দিয়ে বললো যে এটা তুমি দেখাই নেই, তোমাকে ভিসা দিয়ে দিই। পরে আমি ওনার সাথে বাংলা হওয়ার জন্য দোয়া করলাম, তো ওখানে ওই হিন্দি ভাষা কথা বলা লাগাতে ইংলিশে কথা বললাম, আমি স্পোকিং করছিলাম ইংলিশে। আচ্ছা, তো ওনার সাথে বললাম, দোয়াটা নিয়ে চলে ফিরে আসলাম, আইসা বললাম যে আসছি যেহেতু একটু, যেহেতু খ্রিস্টান মেডিকেল কলেজ আমেরিকানদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তাদের ওখানে একটু দেখাই। পরে কাগজ দুইটা তো তাদের সব কাগজপত্র নিয়ে নিলাম, নিয়ে আমি আবার সিএমসিতে দেখালাম, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্টটা দেখানোর পরে ওখানকার ডক্টর কেভিন জন উনি আমাকে বললো, উনি সব কাগজপত্র দেখার পরে বললো যে না এভরিথিং ইজ রাইট, হ্যাঁ নানিনি যেটা দিয়েছে এটা রাইট, মাস্ট গো, তুমি চলে যাবো। উনি বললাম, তো বললো যে আপনি তাহলে আমাকে একটু লিখে দেন, তাহলে আমার জন্য একটু বলো, আমি লিখে দিচ্ছি, উনি আবারও দিল, লিখে দেওয়ার পরে আমি ওখান থেকে আমি বাংলাদেশে চলে আসলাম। আসা আসা প্রথমে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে গেলাম, ঠিক আছে, যে আমি বললাম যে স্যার ওখানকে নিউরোলজি যে সিরিয়াল আছে ওখানে দেখালাম, দেখানোর পরে উনি বললো যে আমাকে বললো যে কাগজপত্র সব দেখালাম, মানে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকে আমরা উনি মেডিকেলের সব কাগজপত্র আগেও তো অনেক ওখানে দেখাইছি, বললো যে ব্যাটার ট্রিটমেন্ট ইউএসএ, আচ্ছা ঠিক আছে তুমি চেষ্টা করো না, ওখান থেকে আমি চলে আসলাম। আসার পরে আমি সব কাগজপত্র যা আছে ওই আমার একটা মামা ওখানে আছে, ওখানের সাথে যোগাযোগ করলাম, করে ওই যে ডাক্তার বন্ধুর কথা বললো ওনার কাছে আমি সব কিছু পাঠাইলাম। পাঠানোর পরে উনি আবার ওই যে ডক্টরের কাছে আমাকে রেফার, যেখানে রেফার ইয়ে করছে ওখানে উনি কাগজপত্র সব সেন্ড করলো। সেন্ড করার পরে এক সপ্তাহ পরে আমাকে ওই মেডিকেল থেকে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার মেডিকেল সেন্টার নিউ ইয়র্ক, এবং ওই মেডিকেলের নিউরোমাসকুলার ডিজিজ রিসার্চ সেন্টার ওখানকার ডিরেক্টর ডাক্তার রামি তাওয়াল, উনি এমডি FDA, হ্যাঁ তো উনি উনি আমাকে ওখান থেকে কল করলো। কল করলো, প্রথম PS কল করলো, বললো যে ও আমাদের দেশে বাংলা ভাষায় কথা বলতেছে, বিদেশি নাম্বার টেলিফোন করলাম, রিসিভ করলো, ফোন নাম জহিরুল, আমি জি আমার নাম জহিরুল, কত তুমি কি মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত FSHD-তে FSHD কা বললাম জি জি মানে তোমার বাসা কোথায়? আমি বললাম ঢাকাতে। তো পরে দেখি আমার মামাটাও লাইনে আছে, মামাটাও আছে লাইনে, উনি বললো যে হ্যাঁ জহির তোর যা যা বলা দরকার লাগে ওনার সাথে বল, ভুল বলবি না, ঠিক আছে, উনি আমাদের দেশেরই ওখানকার এই এই হাসপাতালে উনি দুবাসী, ঠিক আছে, ডাক্তার তাকে বলছে যোগাযোগ করবে।
পরে আমি ওনাকে সব কিছু বললাম যে হ্যাঁ তোমার পাশে বাড়ি কোথায়, তুমি সব জানার পরে তুমি এখানে আসতে চাও? কিন্তু জি হ্যাঁ আমি আসতে চাই। আমি বললাম যে আমি তো আসতে চাই, এখন আমার তো এখনো ভিসা হয়নি, ঠিক আছে ভিসা হয়নি, আমি এখন কীভাবে আসবো? পরে বললো যে ঠিক আছে ভিসা হয়তো কতদিন লাগবে তোমার? আমি বললাম যে মিনিমাম 3-4 মাস তো লাগবেই। হ্যাঁ কথা তাহলে আমাদের এখানে যে ডক্টর তোমাকে দেখবে ওনার নাম ডাক্তার রাবিতা ওয়াত, হ্যাঁ উনি এখানকার হেড, উনি প্রত্যেক বুধবারে বসে, তুমি ওনার কাছে আসলে উনি তোমাকে দেখবে। পরে আমি বললাম ঠিক আছে তাহলে আপনার 3-4 মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? উনি বললো যে ঠিক আছে 3-4 মাস পরে উনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিল। তখন হচ্ছে আপনার সেপ্টেম্বর 2017 অ্যাপয়েন্টমেন্ট দিল। তো উনি বললো যে তোমার পাসপোর্ট নাম্বার, তোমার নাম, তোমার ঠিকানা, কোনো কিছু যাতে ভুল না হয় তাহলে কিন্তু আমরা গ্যাদারিং করে দিই, ঠিক আছে সব কিছু লেখা আমার একটা মেইল পাঠাও, সুন্দর করে লেখা একটা মেইল পাঠাও। পরে আমি একটা সুন্দর করে লেখা আমি টাইপ করে করা একটা মেইল নাম্বার আমাকে দিল, বললো আমার মেইল অ্যাড্রেস দিল, আমি অ্যাড্রেসে সব কিছু পাঠাইলাম। পাঠানোর পরে এক সপ্তাহ পরে ডক্টর আমাকে আবার বললো যে জহিরুল আমার কাছ থেকে সব ডক্টর দিয়ে সে সব কাগজপত্র চাইলো, মানে ইন্ডিয়াতে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তারা যত রেফার টেফার করছে, বাংলাদেশ সব ইনক্লুডেড যত কাগজ আমি সব স্ক্রিনিং করবো, করে আমার খালি টোটাল বডি বলে যে খালি বডি দেওয়ার জন্য টোটাল বডি শপিং করে বডির ছবি দিয়ে বডির ইয়া করে আমি একসাথে উনি পাঠাইলাম। উনি এগুলা পাঠানোর পরে রাগি তাওয়াল এক সপ্তাহ পরে আমাকে মেল করলো যে আই এম কনফার্ম দ্যাট ইউর মাসকুলার ডিস্ট্রফি FSD আমি খুবই আনন্দিত তোমাকে পেয়ে। হ্যাঁ ওই মেয়েগুলো আমার কাছে সেভ করা আছে, আমি খুব এখন তুমি কি আমার এখানে আসতে এখন ইন্টারেস্ট আছো কিনা আমি আসতে চাই, আমি খুব ইন্টারেস্ট আমি বাঁচতে চাই, জাস্ট দেখি আমাকে একটু বেঁচে থাকার সুযোগ করে। তখন সে বললো ওকে ফাইন, তখন আমি বললাম সে আমাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবো, হ্যাঁ হসপিটাল থেকে ডাক্তার রাবি তাহলে একটা ইনভাইটেশন দিল, বললো যে এই লেটারটা হ্যাঁ নিজে লেখা দিল যে এটা তুমি আমাকে শেষ করলে শুক্রবার এটা তোমার বিচার জন্য সহযোগিতা করবে, এটা দিয়ে দিল। দেওয়ার পরে আমি এখন তো আমার ডাক্তার বাংলাদেশি ইন্ডিয়ান ডাক্তারদের রেফার আছে, ওখানকার ডাক্তার ইনভিটেশন আছে, এখন তো আমার অর্থন প্রয়োজন হবে টাকা পয়সা লাগবে, যেহেতু আমার বাবা মা নাই, বাবা নাই মা আছে অসুস্থ, আর আমারও লোক অর্থ সামর্থ্য নাই। তা আমার যে মামা তার সাথে আমি কথা বললাম যে মামা আমাকে চিকিৎসার জন্য আপনি টাকা এই অবস্থা, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে আমি পলিটিক্স রাজনীতি করতাম, আমি আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যারের কাছে গেলাম, উনি আমাকে চিনি এবং আমি যে দুইবার ইন্ডিয়া গেছি, এই দুইবার ইন্ডিয়া যাওয়ার সময় আমার মহিউদ্দিন খান আলমগীর কোচি উপজেলা আওয়ামী লীগ তারা আমাকে হেল্প করছে, আচ্ছা তারা একটা ফান্ড দিয়েছে 70,000 টাকা, ইন্ডিয়া দিয়েছে 50,000 টাকা, ওরকম করে আমি গেছি। আমি যাওয়ার সময় আমি যা স্যার সাথে দেখলাম স্যারের অবস্থা এখান দিয়ে আমাকে একটু দেখেন, তো নেতারা সবাই স্যারের বলবো যে স্যার বললো ঠিক আছে আমি এমবাসিতে একটা চিঠি করে দিচ্ছি, ঠিক আছে চিঠি করে আমি লিখে দিচ্ছি চিঠিটা তুমি এমবাসিতে শো করবা, আর তোমার যে মামা আছে তার সাথে আমি কথা বলবো। তোমার মামার সাথে উনি কথা বললো, বললো যে আসাম ভাই আপনি একটা কাজ করেন, আপনি ওখানে রোটারি করে একটা লেটার পাঠান, আপনি ওখানে গেলে তার সব খরচ বহন করবে, আচ্ছা আর আমি এখান থেকে বাংলাদেশ থেকে দেখতেছি। পরে এরকম করে একটু রেডি করে দিলো, দিয়া ওখান থেকে একটা লেটার পাঠালো, পাঠানোর পরে আমি অ্যাপ্লিকেশন করলাম ইন্টারমিডিয়েটের জন্য দাঁড়াইলাম, প্রথম ইন্টারমিডিয়েট কত সালে? এটা 2017 সালে, আচ্ছা 17 সালের 3 সেপ্টেম্বর দিতে গেলাম অফিসার, আমি দিতে গেলাম অফিসার বললো যে আপনি কেন যেতে চান? প্রথমে আমি বাংলা ইংলিশে বলতে চাইলাম, উনি দেখি খুব ভালো বাংলা বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি বললাম যে আমি চিকিৎসার জন্য যেতে চাই, কী আপনার সমস্যাটা কী রোগ? আমি বললাম যে এই ডিসি ডেলিভার কেস ইন দ্য মান্থ মাসকুলার ডিস্ট্রফি, নট এন সিঙ্গেল মাসকুলার ডিস্ট্রফি, ফেসিয়াস কাপল হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, দ্যাট আর অনলি ফর চান্স ইন দ্য ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক প্রসিস্টার অফ মেডিকেল সেন্টার। সো অলরেডি ডক্টর রামিতা ওয়াল কন্ট্যাক্ট ফর মি অ্যান্ড শি সেন্ড মি ওয়ান স্পেশাল লেটার। আপনার চিকিৎসার খরচ কে দিবেন? বললাম যে আমার চিকিৎসার খরচ বাংলাদেশ থেকে আমাকে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উনি হ্যান্ড মানি পকেট মানি এভরিথিং যা লাগে এবং উনি লিখিয়ে দিয়েছেন লেটারে টাকা খরচ করে দিয়ে দিবে, হ্যাঁ এবং আমি দেশে ফিরে আসবো এই অপারেশন উনি আমার পিটি দিয়েছে, আর ওখানে আমার মামা চলে দিবে, যে ডক্টর খানের আমাদের এক্স হোম মিনিস্টার ছিল ওনার পিটি লেখা লাগবে না, দেখা আমার লাগবে না, আমার মামা ওখানে কী করে বললো যে ডাইভিং করে, আচ্ছা
আপনার বাবা মা আছে? আমি মানে সবসময় চিন্তা করতাম যে সত্যের সবসময় জয় হয়। আর এম্বাসি অত ম্যাচ বসে আমি বুঝতাম বাবা মা আছে। আমি বললাম যে আমার বাবা মা আছে, বাবা আজ থেকে অনেক অনেক আগে বিবাহ করে চলে গেছে আছে, আর মা হচ্ছে অসুস্থ, ওনারা কিছু করে আমি বলছি যেন ওনারা কিছু করে না। বললাম 40 টাকা করে বলি বলে স্যার সব আপনাকে কোয়ালিফাই করা যাচ্ছে সঙ্গে সঙ্গে বলে দেয়। তখন কাগজ দিয়ে দিলে আমি তো খুব কান্নাকাটি করতেছি। প্রথমবার চলে আসলাম, এসে আমি স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যার এই অবস্থা আমি এখন কী করবো স্যার, আমার তো আমি তো বাঁচতে চাই স্যার। উনি বলে যে এরকমই করে ওনারা আসলে এরকম করে না, আমার দাঁড়াও ঠিক আছে, আমার দাঁড়াও আমি 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 বলে দেবো এম্বাসিতে দেখছি। তো উনি ওনার এক ফ্রেন্ড আছে, ও নাম হচ্ছে ফরেন কুকসন। ডাক্তারকে জানাইলাম যে আমার ভিসা হয়নি, ডাক্তার বললো যে ঠিক আছে ভিসা হয় নাই। তো আমার যে 3 তারিখ আমার ইন্টারভিউ, আমার 11 তারিখে ছিল অ্যাপয়েন্টমেন্ট, তাই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। ডাক্তারই আমাকে আবার মেল করছে তুমি আসতে পারতেছো? পরে আমি বলছি যে আমি ভিসা পাই নাই। আর তুমি আমাকে বলছো আমার কবে তুমি আসতে পারো, আসতে পারো? আমি আমি বললাম যে আমাকে আবার 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা আমার সময় ধরে নিতেছি। আর দেওয়ার পরে উনি ওটা বললো, বলার পরে আমি ভিসার জন্য আবার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে টাকাটুকু জমা দিয়ে দাঁড়াইলাম একজন অফিসার হবে। উনি যাওয়ার পরে আমি আগে মেল করছি সব খুললে দেখাই দেবো, উনি বুঝতেছেন আমাকে বিলিভ করতেছেন। তা আমি সাত পাট খুলবো, উনি বলতেছে আপনি সাত কলা লাগবে না। বললো যে আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি চিকিৎসা করার জন্য যাবো। হ্যাঁ আপনার টাকা পয়সা কে দিবে? আমি বললাম যে আমার টাকা পয়সা আমি আমার মামা এবং আমার এমপি। আপনার বাবা মা কী করে? আমি বললাম যে আমার বাবা মা তো বাবার সাথে আমাদের সম্পর্ক, তবে বাবা সিজনের জন্য বিজনেস করে, আলু করে গম করে আর কি, বললি আর কি জমি জমাতে। মানে সিজনের সময় ওনার 1 লাখ টাকা ইনকাম থাকে, সিজন না থাকলে 10,000 টাকাও থাকে না। আর মা কিছু করে না, সরি আমি দিয়ে মনে হয় না আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি আর কিছু বলি নাই। বলার পরে এবারে আমি কিছু কনসালটেন্সির সাথে যোগাযোগ করলাম যে আসলে কী সমস্যা, কীভাবে দিতেছে না এবার ইয়ে করলো। তারপরে বললো যে আমেরিকা থেকে যদি স্পন্সর করে তাহলে আমার ভিসা হয়ে যাবে। আমার মামা যে লেটার দিয়েছে লেটারে ওনারা সন্তুষ্ট হচ্ছে, ঠিক আছে আমাকে স্পন্সার করলে আমাকে ওরা ভিসা দিয়ে দেবে। আর মামার সঙ্গে যোগাযোগ করলাম, মামা আমাকে আপনি স্পন্সার করুন। হ্যাঁ স্যারেরও জানাইলাম, বলো হ্যাঁ স্পন্সার করতে হবে, ঠিক আছে। তারপরে আমি মনে করলাম উনি আমাকে স্পন্সার করবে। ওনাদের আমেরিকান ইউএস হোমবে সিকিউরিটি সার্ভিস যেটা I-130 form একটা ফর্ম আছে, তা ফিল আপ করে ওনার আয় ব্যয় কত টাকা, আয় কত টাকা ব্যয়, ইনকাম সোর্স এভরিথিং যা আছে সব কিছু উনি আমাকে এনে পাঠাইনি, ট্যাক্স ফাইলমেন্ট সব কিছু বাড়ানোর পরে পাঠাইলো। পাঠানোর পরে বললো যে তুমি এটাকে দাঁড়া এবং ভিসা হয়ে যাবে। সাইমন সেন্টার বা যারা যারা কনসালটেন্সি করে উনি পার্সোনালি আমাকে বলবো। আমি ঠিক করলাম দিয়ে আমি এগুলো সব কিছু দিয়ে আবার দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে অফিসার ম্যাডাম অফিসার, তা আমি এবার চিন্তা করছি আমি একটু যা গিয়ে যে এবার আমার ভিসা হয়ে যাবে। তা আমি যাওয়ার পরে আমি ওনাকে বললাম, উনি আমাকে বললো যে বাবা আপনি কে, বাবা আপনি কেন যেতে চান? আমি বললাম আমি চিকিৎসার জন্য যেতে চাই। তারপরে বললো যে আমি আপনার সাথে আমাকে কথা বলতে চাই। হ্যাঁ আমার এই রোগটা, এই রোগটা একমাত্র আপনাদের এখানে ইউনিভার্সিটি অফ রোচেস্টার মেডিকেল সেন্টারে রিচার্জ করে এবং ওয়ার্ল্ডে একমাত্র তারা এটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে। এছাড়া আমার কোনো চান্স নাই, অন্য কোনো দেশে যদি চান্স থাকতো আমেরিকা যারা লন্ডন সিঙ্গাপুর এখানে সেখানে একসাথে যেত তাহলে আমি সেখানে যেতে পারতাম, কিন্তু একমাত্র আপনাদের এখানে চান্স আছে এবং পৃথিবীর কোথাও এটা ট্রিটমেন্ট নাই, ওরাই একমাত্র এটা নিয়ে কাজ করতেছে এবং ওরাই ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, পসিবল ট্রিটমেন্ট করতেছে। তো বললাম ওকে ফাইন, আপনার খরচ কে দিবে? আমি বললাম যে আমার মামা, উনি ইউএস সিটিজেনশিপ, ইউএস হোমল্যান্ড সিকিউরিটি, আপনাদের I-130 form মামা যেভাবে বলছে আর কি, ওখানে আইনজীবী যেভাবে বলে দিয়েছে I-130 form পূরণ করে এবার পাঠানোর জন্য এবার পাঠিয়েছি যে আপনি একটু কাইন্ডলি দেখেন। উনি বললো যে ঠিক আছে 30-40 সেকেন্ড বললো যে সরি স্যার আপনাকে ডিসেন্ট জন্য কোয়ালিফাই করা যাচ্ছে। আমি এটা বলার পরে আমার চোখের মানে অটোমেটিক চলে আসছে। পরে আমি বললাম যে হোয়াট কেন প্রবলেম, আমাকে বলেন না তো কী প্রবলেম? আমি বুঝলাম না, আমি তো বাঁচতে চাই, আই ওয়ান্ট টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলতেছি ও বললো যে সরি সরি সরি, আমরা সরি সরি বলে পরে আমি চলে আসলাম। আসার পরে আমি খুবই হতাশার ভিতরে ঘুরে গেলাম, 3 বার দাঁড়াইলাম, মামারে জানালাম, মামা বললো যে এখন আর কী করবো, আমার এখান থেকে তো যা যা বলো আমি দিয়ে দিলাম। পরে তারপরে আমি কী করবো, আমি হতাশা ঘুরে গেলাম। পরবর্তীতে আমি
পত্রপত্রিকায় ধারাস্থ হওয়ার চেষ্টা করলাম। আপনার শুনলাম বাংলাদেশের কোন কোন পত্রপত্রিকা আপনাকে নিয়ে নিউজ? আমাকে নিয়ে ইতিমধ্যেই এশিয়ানিজ, ডেলি এশিয়ানিজ, তারপরে সমকাল, ইত্তেফাক, তারপর হচ্ছে আপনার আপনার এই সোনালী খবর একটা পত্রিকা আছে, তারপরে অনলাইনে কয়েকটা এইসব পেপার পত্রিকায় আপনাকে নিয়ে নিউজ করার পর আপনার সরকারের উচ্চ পর্যায়ে থেকে কোনো রকম সহযোগিতা পাবেন? না, সরকারের উচ্চ পর্যায়ে এই নিউজগুলো হওয়ার পরে, এই নিউজগুলো আমি কালেক্ট করার পরে আমি আবার বাংলাদেশে, আমি যদি রাজনীতি করতাম আমি আবার সেন্ট্রাল সাবসিডিয়ারি প্রেসিডেন্টের কাছে গেলাম, তখন সোয়াম পাইছিল। আচ্ছা, ওনার কাছে যাওয়ার পরে ওনার দেন দুই দিনে পাওয়া যায় না, যাওয়ার জন্য ওকে শ্রম দেওয়ার পরে আমি ওনাকে পাইলাম। তারপর বললাম যে ভাই আমি আপনার কাছে আসছি, আমি এই অবস্থা, আপনি আমাকে মাননীয় নেত্রীর কাছে আমার আপার কাছে নিয়ে যান, উনি তো মাদার অফ হিউম্যানিটি, আমি সাফলিকের ক্ষুদ্রতম কর্মী হিসাবে আমার বিশ্বাস যে আপা আমাকে একটা ব্যবস্থা করে দেবে। বলল যে তোমার কী সমস্যা? এ বলে ওনার কাছে যে ডাক্তার থাকে আমি তো জানি না, উনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন ডক্টর এবং হচ্ছে মিরপুরের, হ্যাঁ, আর হচ্ছে ঢাকা মেডিকেলের ডক্টর, ওনারা সাফলিকের সভাপতি সেক্রেটারি দায়িত্বে আছেন ইউনিটের। আচ্ছা, ওনারা বলো যে ওর কী সমস্যা দেখো, ঠিক আছে, ওনার সব কাগজপত্র খুলে ফুলে দেখলো, দেখার পরে উনি বললো যে ভাই ওর তো এই চিকিৎসাটা এমনিকা একটা রিসার্চ সেন্টার ওরা করতেছে, এখন ওরা তোকে নিচে যেতে, ওরাও নিতে চাইতেছে, সেও যাইতে চাইতেছে, কিন্তু বিশাল জটিলতার কারণে সে পারতেছে না, আর ওর চান্স খুব কম, লাগবে ও প্যারালাইসিস হয়ে যাবে। এটা লিখিত ডাক্তার, ও কারণ ডাক্তারও লিখে দিছে, এটা সর্বশেষ পরিণতি হচ্ছে 31 পরে প্যারালাইসিস হচ্ছে। তো বলে বলা বলা ভাইগুলো তো আমরা তো তোরা কী করো, তোরা যদি করতে পারো এসে বলা বলো, আচ্ছা ঠিক আছে এখন তোরা কী করতে হবে? পরে জাকির বেবির আসলো শুক্রবারে মধুর ক্যান্টিনের সামনে, পরে বসার পরে ভাই বলো আচ্ছা আমি দেখতেছি জাকির সঙ্গে জানা পরে বাইরে বলার পরে ভাই বলো যে আমি দেখতেছি, দেখার পরে উনি বললো উনি ফোন দিল সারিয়া ভাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনে পায় নাই, পরে এর ভিতরে পরের দিন আমার মা মারা গেছে, মা ছিল মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে আমি দেশে চলে গেছি। তো বাইরা যে দুই মেয়ের দায়িত্ব দিয়েছে ডাক্তার, ওনার আমার সাথে যোগাযোগ রাখতেছে, ওনারা বলতেছে তুমি আমার গ্রাফন কামন শেষ করা, তোমার তো বাঁচতে হবে, তুমি চলে আসো ঢাকাতে, বাইরে তোমার ব্যবস্থা করবে। তো পরে বাইরে আমি আসছি, আসার পরে কয়েকটা কোর্ট আন্দোলন অনেক জামলা জুগলা আর পাই নাই, 15 দিন পরে আমার বাইরে পাইছি, আর ভাই বললো যে ঠিক আছে আমি দেখতেছি। পরে উনি টেলিফোন দিল সারিয়ার আলম ফেপি মেয়ে, দিয়ে বললো যে ভাই আমার সাপ্লিমেন্টে এই অবস্থা, এই এখন ভিসা হচ্ছে না, এখন ওরা আপনার একটু সহযোগিতা প্রয়োজন। এটা বলার পরে ভাই আমাকে সাথে সাথে ডক্টর দুজনকে দিয়ে মন্ত্রণালয়ে পাঠালো, সারিবাইকে পাঠাও, ওনারা পাঠানোর পর আমি সব কিছু নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর সারিবাই আসলো, মন্ত্রণালয়ের ডিরেক্টর আসলো, ওনারা দেখে আমাকে দেখলো, দেখার পরে সব দেখার পরে বললো যে কাগজপত্র দেখলো, বললো যে ফিনান্সিয়াল সব দেখার পরে বললো এভরিথিং ইজ রাইট। সারিবাই বললো যে এম্বাসিডারকে আমার পার্সোনাল মেইল থেকে মেইল করো, আমার চিঠি করো, মন্ত্রণালয় থেকে চিঠি করো, আমার পার্সোনাল মেইল থেকেও চিঠি করো, ইউ শুড মাস্ট নিড ইট ফর দ্য ভিসা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 6 মাস 6 মাস 7 মাস হবে। পরে বলার পরে আমাকে বললো যে ঠিক আছে তুমি যাও, আমরা করতে দেখতেছি। একদিন যেদিন বলছে একবার দিন সকালবেলায় আমাকে বাইরে ডিরেক্টর আমাকে টেলিফোন দিল, আমার সব রাখছে এবং উনি পেপার্সগুলো ওনারা দেখাইছি ডিরেক্টর, এই সে নিজের উনি নাদিম ভাই খুব ভালো করে লিখছিল। তো দেখানোর পরে ওনার বিভিন্ন দেখানোর পরে উনি আমাকে বললো যে একদিন পরে উনি বললো যে তুমি আধা ঘন্টার ভিতরে একটা অ্যাপ্লিকেশন করে একটা নাম্বার দাও, আধা ঘন্টার ভিতরে লাগবে। ওই ডাক্তার বাইরে অসীন্ত বাইরে ডক্টর অসীন্ত বাইরে বন্ধু বলে ওকে নিয়ে আমার মন্ত্রণালয়ে আসা, আধা ঘন্টার ভিতরে আমরা 4 বাজে আবার চলে যাবো যুক্তরাষ্ট্রে, হ্যাঁ আমাদের প্রোগ্রাম আছে। তো ওনারা চলো মিনিস্ট্রি চলো চলে যাবো, তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে সাথে সাথে সব কিছু বেরো আমি আবার দিলাম, দেওয়ার পরে আমি 4 বাজে দেওয়ার পরে দেখলাম একটা লেটার আমাকে দিল মিনিস্ট্রি সারিয়ে পেয়ে, লেটারটা দেওয়ার পরে বলো যে তুমি ইন্টারভিউ ডেট কবে করছে, বললাম যে আমার তখন বললাম যে আমার 2017 তো ডিসেম্বর জানুয়ারি 2018 25 তারিখ জানুয়ারি ইন্টারভিউ ডেট পড়ছে, কর ঠিক আছে ওকে তুমি ফিস করো নেক্সট ব্লক। তারপরে আমি তো দেখলাম যে ভিতরে দীপ্য আমার কাছেও গেছিলাম, যে আমাদের দীপ্য উনি আমাকে চিনে, আমি চাঁদপুরেও দীর্ঘদিন ছিলাম, একটা হাই স্কুলে শিক্ষকতাও করেছি আমি 2 বছর। তো আপা চিনে তো আপার কাছে গেছি, আপাও একটা চিঠি দিয়েছিল। তো পরে আমি বললাম যে চিঠি মিঠি দেওয়া কী হবে, ওরা তো কিছুই কোনো ইয়ে করে না, তা আমি আর বুঝতে পারি না। তো পরে আমার সাথে যে সারিয়ে ইয়েটা পরিচিত ছিল উনি বললো যে বোকা, উনি এই অ্যাম্বাসিডার যদি ভিসা না দেয় তোমাকে তাহলে কেন দেয় না এই কারণটাও এখানে বলতে হবে, আর তোমার কাগজ যদি না দেখে এই কারণটাও বলতে হবে মন্ত্রীর কাছে যে কেন কাগজ দেখে নেই, তুমি যাও তুমি বোকে সাহস দেখা যাও। পরে আমি সবাই জানালাম ওকে ভাই তোর জন্য দোয়া করি, তুই যা জানাইছ আমাকে কী হবে, ঠিক আছে। পরে আমি ইন্টারভিউ দিতে গেলাম, তো 3 বার দিছি, চতুর্থবার যখন আমি গেটে গেছি, গেটে যাওয়ার পরে উনি বলতেছে আপনার নাম জহির, বলছি আপনার সাথে আসুন,
তো আমি উনি আশা করছে আমি বুঝছি যে না মানে চিঠি মিটি পাঠাইছে উনি এবার একটা কিছু দিতে পারেন ছাড়া উনি আমাকে নিয়ে আমাকে একটা ডেস্কে এক জায়গায় বসাইলো, পাসপোর্টটা নিলো, দেখি উনি থেকে উনি নিচে থেকে একটা কাগজ বের করলো, বের করে দেখে পাসপোর্টটার সাথে কাগজের সাথে মিল আছে, আমার নামটা লেখা আছে ইন্টার উদ্দেশ্য হবে। পরে আমি উনি বললো যে কলেজ দিয়ে সেলিং সাবিন ম্যাডামকে বলেন যে জহিরুল আসছে, হ্যাঁ ওটা যে 11 নম্বর কাউন্টারে পাঠিয়ে দেন, ওখানে ওনার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে, ওখানে উনি বসবে, তারপর ওনার এটা আস্তে আস্তে হবে, হ্যাঁ ওনাকে বসতে হবে, আর আপনি 11 নম্বর কাউন্টারে পাঠান, আমি রিসেপশনের লোক পাঠাচ্ছি। তখন আমি বুঝছি যে আমার বিষয় একটা মানে আমি ভোরে একটা আশা আমার ভিতরে হয়ে গেছে যে বিষয় হয়ে যাবে। আমি গেলাম, যাওয়ার পরে উনি ভদ্র মহিলা অনেকগুলো কাঠ গোলানো ঝোলানো উনি আসলো, উনি জরুরি সব আপনি আসছেন, জি ম্যাডাম উনি আসছি, আপনি একটু কাইন্ডলি 1 নম্বর কাউন্টারে যান, ওখানে একটা চেয়ার আছে, আপনি বসবেন, আপনার আমি আসতেছি ওখানে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে একটা চেয়ার নিয়ে আসলো, ওখানে চেয়ার এরকম বসলাম, বসার পরে উনি আসলো, আসা বলো কেমন আছে, জি হ্যাঁ ভালো আছে, আমি বাংলাদেশি, আপনি ওখানে যাবেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু পাসপোর্টটা দেখতো, দেওয়ার পরে উনি কাজ করলো, করার পরে অনেকক্ষণ পরে একজন অফিসার আসলো, উনি গেলো যে বলো আপনি বসে আমি আসতেছি, অফিসার নিয়ে আসলো, ওনাকে আমি 3 বার ইন্টারভিউ দিতেছি, 12টা উইন্ডোতে একটা উইন্ডোতে দেখি নি, উনি আমাকে দেখলো, আসা করে বললো মিস্টার জয়রু হাওয়ার ইউ কেমন আছে, সে জিজ্ঞেস করলো ওকে ফাইন তোমার পাসপোর্টটা আবার দাও, দিলাম, বলার পরে উনি একটা পিছনে একটা অফিসার আসলো, বললো আপনার সব কাগজপত্র দেন যত কিছু আছে, তার বললো যে এতদিন কাগজপত্র দেখতেই চায় না, এখন বলতো সব কাগজপত্র দাও, তাহলে তো ইনশাল্লাহ একটা বিশাল হওয়ার সম্ভাবনা আমার মনে হয়ে যাবে, মন্ত্রী চিঠি দিছে। পরে উনি সব কাগজপত্র বারবার বারবার করে আগে দেখতেছে, আপনি কম্পিউটার টিপতেছে, বললো যে তোমার গন্তব্যটা না কোথায় বলো তো বাবু ওখানে, তাই আমি বললাম যে আমি ইউনিভার্সিটি অফ রসেস্টার মেডিকেল সেন্টার, সেটা হচ্ছে রসেস্টার নিউ ইয়র্ক 14642, হ্যাঁ এলিমেন্ট ইউনিয়ন 673, বক্স নাম্বার হচ্ছে 601 রসেস্টার। ওকে ফাইন 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 ঠিক আছে, এবার বললো তোমার রোগের নামটা কি, ফেসিও স্কাপুলো হিমারা মাসকুলার ডিস্ট্রফি, বললাম বলো ওকে, পরে বললো যে ঢাকাতে কোথায় থাকো, বলতেছে অফিসার বলতেছে, উনি অফিসার ওনাকে বলে উনি আমাকে বলে, অফিসার বাংলা বলতে পারে, ঢাকাতে কোথায় থাকো, বললাম যে ঢাকাতে আমার মামার বাসা আছে, এখানে খালাদের বাসার সাথে থাকি। ও আচ্ছা আচ্ছা, তোমাদের খালাদের আয় ইনকাম কি, ওনাদের তো লন্ড্রি ব্যবসা আছে, আবার একটা মাদ্রাসা আছে, ওনারা ওখানে ইয়ে করে, আবার ছোটো ভাই ছোট একটা চাকরি করে, তো তোমার মামা ওখানে কোথায় থাকে, মামার অ্যাড্রেসটা বললাম 82 এলমোটি ভিনিউ, হ্যাঁ ঠিকানাটা বলে দিলাম, বলার পর বলেছে ঠিক আছে তুমি মামার ছেলে মেয়ে কজন, এত জন জিজ্ঞাসা করো, সব মানে জিজ্ঞাসা করতেছে, আমি বলতেছি তোমার বাবা মা কী করে, আমি বললাম যে আমার বাবা মা সেপারেট, বাবা মা নাই, মা কিছুদিন আগে মারা গেছে, বাবা নাই, কতদিন আগে মারা গেছে, বললো যে মারা গেছে 15 দিন হবে, ঠিক আছে বললো ওকে ফাইন, আবার কম্পিউটার দিচ্ছে কাগজ দেখার পর আমি বললো যে আমি ওর সাথে কথা বলি, বললো যে ইউএস মেডিকেল এক্সপেন্স লট অফ, সো আই এম নট স্যাটিসফাই ফর দ্য ইউনাইটেড সিকিম ভিসা ফর ইউ, আই এম সরি, দিস ইজ দ্য নো প্রবলেম বিকজ মাই টু কাজিন অলরেডি ওয়ার্ক ফর দ্য ইন গভর্নমেন্ট ফেসিলিটি ইন ইউনাইটেড স্টেট, আমার কাজিন ফসল আসাম আছে ইঞ্জিনিয়ার, আমি বললাম তাহলে যে আমার তো মানে আত্মীয় স্বজন আছে ওরা আমাকে হেল্প করবে, আর আমার এমপিও আমার এমপিও আমাকে হেল্প করতেছে, ও আমি এটা ওকে বলার পরে আমাকে বললো যে আই এম সরি অলরেডি মেক মাই ডিসিশন, আমি আমার ডিসিশন নিয়ে ফেলছি। পরে যে বাংলাদেশি যে ম্যাডামটা আছে আমি ওখানে বললাম যে আপনি ওনাকে একটু বুঝিয়ে বলেন, উনি তো বুঝতেছে না, কারণ উনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তাই বললাম যে তাহলে আমি কী হলে ভিসা পেতে পারি, আমার যদি টাকা হয়, আমার যদি স্পন্সার হয় আরো দুটা, আমি কি ভিসা পাবো, আমি তো বাঁচতে চাই, আমি কি হইলে ভিসা নেবো আমাকে একটু বলে, তাহলে বললো যে ওনারা জিজ্ঞেস করলো স্যার এই ভিসা আমি নট শিওর বাট কি ও চাইনি, ওর এখান থেকে বেরিয়ে গেলাম, উনি ওই অফিসারে বললো যে ওই চেষ্টাটাকে 4 নম্বর ছিল, হ্যাঁ 4 নম্বর সিকিউরিটিকে বললো যে একটা কাজ করো, ওই অফিসারে বললো যে ওকে গাড়ি তিনি উঠাই দিয়ে আসো, আমি দেওয়ার পরে আমি সাথে সাথে বেরিয়ে আসলাম, আর স্বামী বাইরে সব বাইরে ফোন দিলাম, বাইরে ফোন ধরলে ধরনের পরে আমি অসুস্থ বাইরে ফোন দিলাম, ভাই বললো ঠিক আছে চিন্তা করিস না, হ্যাঁ দেখতেছি, এরপরে 1 ঘন্টা পরে মন্ত্রণালয় থেকে ডিরেক্টর আমাকে ফোন করলো, তুমি কোথায় আছো, আমি বললাম যে স্যার আমি কান্নাকাটি করতেছি, স্যার আমি এখানে মিনিস্ট্রিতে আসো, আমি মিনিস্ট্রিতে গেলাম, এর পরে যাওয়ার পরে উনি বললো যে একটা কাজ করো তুমি 2 দিন পরে আসো, আমি তার নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সে অফিসে বাইরে গেলাম, সে নিজ অফিসে ভাই বললো যে তুই আমার কাছে আয় কথা আছে, তো উনি বললো যে আমার সাথে অ্যাম্বাসিটির সাথে দেখা হয়েছে বাণীঘাটের সাথে, হ্যাঁ উনি ইন্ডিয়া ক্যাম্পে গেছি, তা আমি কি আমি ওকে বলছি যে তোর আমার একটা প্রবলেম, আমার 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 দেশের ছেলে সে এই অনুগ্রহে আক্রান্ত, তুই তাকে একটু হেল্প কর,
আমি বলছি সে বলছে আমি তো জানি না অলরেডি কিছু, আমি আমি এই ব্যাপারটা আমি অবগত না। হ্যাঁ বললো অবগত না, এবার বললো যে তুই আমাকে নিউজগুলো পাঠাইস, এরকম বললো আর কি। ওর নাদিম বললো ঠিক আছে তোমার পাসপোর্টের ফটো কপি কিছু কাগজপত্র চাইলো, আমি নাদিম বের এগুলো দিয়ে দিলাম। পরে আমি দুদিন পরে আবার ডিরেক্টর আমাকে ফোন করে নিল, নেওয়ার পরে আমাকে একটা কাগজ দেখালো বানিকেটের, যে কী হলে আমাকে ভিসাটা দিবে। আমি বললো যে আমাকে ওখানে কতদিন থাকতে হবে, ওখানে আমার কত টাকা খরচ যাবে, আমার আপ ডাউন প্লেন টিকিট সিট অ্যান্ড ফুড ফেয়ার, আমার টোটাল খরচটা বাংলাদেশ থেকে বিয়ার করতে হবে। আচ্ছা এইগুলো যদি আমি করতে পারি তাহলে বানিকেট সারিয়ে বাইরের সাথে বলছে যে ভিসাটা দিবে, যদি আমাকে দিল বলছে যে টাকাকে দেওয়া যাবে না, বাংলাদেশ থেকে দেশ থেকে ঠিক আছে। আমার তো এমনি টাকা পয়সা, আমি তার হতাশ হয়ে গেলাম ঠিক আছে, বেরিয়ে গেলাম। উনি কাগজটা দেবেন, বেরিয়ে পরে আমি ওই ফিরোজ ভাই, এর ভিতরে ফিরোজ ভাইয়ের সাথেও আমার যোগাযোগ অনেক হেল্প ফিরোজ ভাই করছে, বিভিন্ন পত্রপত্রিকাতে আমাকে বলছে ইয়ে করছে। পরে আমি ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই তিন মাস আমি টাকার জন্য বললাম, আমার স্থানীয় এমপি 2,50,000 টাকা দিল, ওকে একটা চেক দিল, আমি সবাই 10,000 টাকা আমি গেলাম 10,000 দিল, আর 12,50,000 টাকা দিল ফিরোজ ভাই। আচ্ছা ফিরোজ ভাই আমি আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক জায়গায় গেছে, তারপরে আব্দুল কাদের মোল্লা টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যবস্থা করতেছি। পরে ফিরোজ ভাই উনি কীভাবে ব্যবস্থা করছে আল্লাহ জানে, উনি আমাকে টেলিফোন দিয়ে নিয়ে বললো যে এখানে 12,50,000 টাকা আছে, আর এই তোমার 15,00,000 টাকা, হ্যাঁ এই টাকাটা তোমার চিকিৎসার জন্য যাও। এর ভিতরে আমি এই টাকাটা রেডি হওয়ার আগে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, তো এর ভিতরে চারবার দাঁড়াইলাম না, দুইবারই ডক্টর অ্যাম্বাসিতে চিঠি পাঠিয়েছে। এবং তুমি যেভাবে পারো আমাকে তুমি কেনলি আমার কত টাকা খরচ যাবে এটা আমাকে একটু জানাও। তো সে আমাকে 3-4 দিন পরে বললো যে দেখ আমাদের দেশের সিস্টেম হচ্ছে যে এখানে আগে ট্রিটমেন্ট পরে পেমেন্ট, আর বিলিং সেকশনের সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিই, আর বিলিং সেকশন হচ্ছে পরে, ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে বিলিং সেকশন তারা ওটা হ্যান্ডেলিং করে, যদি তারা হ্যান্ডেলিং করে তারা ইয়ে করে। তো পরে জানলাম যে ওরা হ্যান্ডেলিং করে, ওরা যদি আমাদের সে যদি ভিকটিম যদি দিতে না পারে তাহলে তাদের হিউম্যান রাইটস আছে, তাদের গভর্নমেন্ট আছে, তারা একটা মানে ইয়ে করে দেবে। তা বললাম আমার এটা লাগবে, তাহলে আমি ভিসা পাবো না, আমি ওরিড খুবই, আর আমি তার কাছে খুবই ইমোশনালভাবে মেইল পাঠাইলাম আর কি। পরে বললো যে তুই আমাকে 1 সপ্তাহ সময় দে, পরে সে আবার বিলিং সেকশনে চিঠি পাঠাইছে, আমাকে সিসি দিতেছে সাথে সাথে কী করতেছে, আমাকে আপডেট জানাইতেছে। পরে 1 সপ্তাহ পরে সে আমাকে বললো যে তার যে ডক্টর পিএস আর কি, সে আমাকে মেইল করলো আর টেলিফোন করলো, তো বললো যে এখানকার এই খরচ এই অবস্থা আছে, আর উনি একটা মেইল দিল যে আমাকে আনুমানিক 15-20 দিনের ভিতরে আমি ওখান থেকে কাজ শেষ করে চলে আসতে পারি। আমার তো সব পরীক্ষা নিরীক্ষা করা আছে ওখানে, ওনার এখানে গেলে উনি আমাকে একটা জেনেটিক কনফার্মেশন ব্লাড টেস্ট আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড করে, এই টেস্টটা করবে, আর ওরা যে টিম আছে এই টিম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমার সাথে কথা বলবে, হ্যাঁ বলার পরে তারপরে সে বুঝতে পারবে যে আমার ফুল স্টেপ নিতে হবে। হ্যাঁ এবং তার এখানে সব 2 দিনে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং আমি নেচেসারি এই ট্রিটমেন্টটা তার এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি বাংলাদেশে এসে ওই ট্রিটমেন্টটা নিতে পারবো, এবং যখন আমার প্রয়োজন হবে সে আমাকে ডাকবে আমি যাবো, এরকম করে সে সুন্দর করে লিখে পাঠিয়ে দিল। টোটাল এ দিয়ে দিলো, আমার সব মিলে খরচ হয়ে যাচ্ছে দেখলাম যে 14,00,000 টাকার মতো, 14 থেকে 14,00,000 টাকার মতো আপনার টিকিট ধরার সব মিলে। পরে আমি মোটামুটি প্রায় 14-15,00,000 টাকার আমি টোটাল টাকা অ্যারেঞ্জটা করে ফেললাম, আমার টোটাল যে খরচ আছে এই খরচটা আমি অ্যারেঞ্জ করলাম, আমার প্লেন টিকিট ভাড়া অ্যারেঞ্জ করলাম, সব কিছু আমার কমপ্লিট। আমি নিশ্চিত আবার গেলাম, দেওয়ার পর আমি বললাম যে স্যার আমার তো সব রেডি, তখন সারিয়ে বেলা পাই নাই, পাই ডিরেক্টর স্যারে বললাম যে স্যার এই যে আমার টাকা, এই যে আমার আপ ডাউন টিকিট, এই যে আমার এটা সব। আর ওখান থেকে উনি ডক্টর যখন চারবার রিফিউজ হয়েছে ডক্টর ডাইরেক্ট চিঠিতে লিখে দিল যে কোনো বুধবার আমি গেলে মানে যাওয়ার যে বুধবারে যাবো ওই বুধবারে উনি আমাকে দেখবে, আমার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আমাকে একদম ফ্রি করে দিল। তারপরে উনি লিখে দিল দিয়ে আমি এটা দিয়া সব কিছু গুছাইয়া উনি বললো যে তুমি দাঁড়াও, পঞ্চমবার দাঁড়াইতেছি তুমি দাঁড়াও। এর ভিতরে আমি অনেক কষ্ট করছি, অনেক মানে আপনার বুঝাই দেবো না টাকার জন্য কত ইয়ে করছি, রাস্তায় রাস্তায় দাঁড়া দাঁড়া অনেক ঘুরছি, খাইয়া না খাইয়া অনেক দৌড়াইছি হচ্ছে।
পরে টাকা ব্যবস্থা করার পর আমি এম্বাসিতে গেলাম, ওনাকে গেলাম, উনি বললো যে আমি মিল করে দিচ্ছি, আমরা এম্বাসিতে মিল করে দিচ্ছি, তোমাদের গেলে ভিসাটা দিয়ে দিবে, কিছু জিজ্ঞেস করবো না। আমি গেলাম, যাওয়ার পরে অফিসার আমাকে বললো টিকিট পাসপোর্ট কেন যেতে চান, আমরা চিকিৎসার জন্য যেতে চাই। আমি পাসপোর্টটা নিয়ে উইন্ডোটা অফ করে দিল, 30-40 সেকেন্ডের মতো উনি কম্পিউটার টিপে বললো যে সরি আপনাদের ভিসা দেওয়া যাচ্ছে না, কোয়ালিফাই করা যাচ্ছে না। আমি আর কি বলবো, মানে আমার তখন এটা লাস্ট পঞ্চমবার আর কি, এই গত 2018 সেপ্টেম্বর জুলে ছিল তো জুনে। পরে আমি আমার মানে আমি আর আমার তো আর হতভম্ব হয়ে গেছি আর কি, আর কি করবো আর কি করা আছে। পরে আমি ওনার কথা কাটাকাটি করতে চাইছিলাম, পরে আর আমি চিন্তা করলাম যে যেহেতু ভবিষ্যতে আমাকে মাতৃ করে রাখবে, আর যেহেতু যদি কখনো শুরু মানে চেষ্টা করবো আপনার কাছে নেত্রীর কাছে যাওয়ার জন্য, তো নেত্রীর কাছে একটা অপশন আছে, তাই জন্য আমি আর ইয়ে করি নাই। পরে আমি ওর থেকে বেরিয়ে চলে আসছি, আসার পরে আমি সব বাইরে জানাইলাম যে ভাই অবস্থা ঠিক আছে। ভাই বললো যে আচ্ছা তুই বাসায় আয়। ভাই গেলো, ভাইও খুব ডাকাডাকি করলো যে ওরা তো মানুষ হয়ে গেছে এটা সেটা। পরে বললো এখন তুই কী চাস? বললো যে ভাই এখন আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার ছাড়া এটা একটু পারবে না, আর আপনার গেলে এটা করে দিবে আমাকে, আমার তো টাকার কোনো সমস্যা নেই, এমনি কোনো কিছু নেই, আপনাকে আপনার কাছে যাওয়ার একটু ব্যবস্থা করে। এরপরে নির্বাচন অনেক কোনো ভ্যাকেন্সি তৈরি করছে, যাচ্ছে আসছে, ভাইও চেষ্টা করতেছে। তারপরে নির্বাচনে গেলো, নির্বাচনের পরে এখন ছাত্রলীগ থেকে কোনো রকমের সহযোগিতা পাইছেন, আর্থিক সহযোগিতা? আচ্ছা, এই মুহূর্তে আপনার যে সহযোগিতাটা দরকার, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি আপনার বিষয়ে সহযোগিতা হস্তক্ষেপ করেন, তাহলে আপনি মনে করেন যে আপনার ইচ্ছা হয়ে যাবে? আমি যদি আপনার এখানে আসছি না, আমি একা আসছি, রাস্তা বানানোর সময় আমার যে মোটর সাইকেল দিয়ে আসছি, মানে কোনো করে আমাকে রাস্তার এবার থেকে এবার দিয়ে আসছে, এবার এখানে ড্রাইভার দিয়েছে পরে এখানে। তো মানে বাংলাদেশের যে ইউজ করছে, মানে আমরা অনেক চেষ্টা করতেছি বেঁচে থাকার জন্য, মানে আমার এই রোগের 31 পরে আমি আর পারবো না আর কি আসতে হচ্ছে, আমি আর সম্ভব হবে না আমার পক্ষে আর কি হচ্ছে। তো আমি আমি মানে আমার একটা মানুষ তো আর কি করতে পারে, তার বেঁচে থাকার জন্য তো মানে আমার কিছুই নাই। আমি এখন টাকা পয়সা আছে, অনেক কিছু করছি, অনেক কিছু আসছি, আমার মানে আমার যে একদিন নিয়ে যাবে এই লোকটা অনেক, আমি নিজে নিজেই আমি অনেক বড়ো বড়ো সাংবাদিকের কাছে গেছি, ইউনিয়নের কাছে গেছি, বলছে আজকে তোমার ইউজ করবো, কালকে এটা করবো, পরে মানে পাই নাই, আবার খবরের কাছে গেছি, আবার আবু সাহেবের কাছে গেছি, অনেকের কাছে গেছি, আমি শুনে বহু বহু জায়গায় গেছি, অনেক জায়গায় ব্যস্ত পাইছি, অনেক জায়গায় পাইনি, অনেক অফিসের সামনে আমি ঘন্টা বুঝে গেছি, অনেক অফিসের সামনে আমি না খাই বুঝে গেছি, দেখা করার জন্য একটু করা চেষ্টা করছি ভাই। মানে এখন আপনার আপনার ওই যে জাগো নিউজে আমি দেখছি যে আপনি কিছুদিন আগে ওই যে ইয়ারে 30 লাখ টাকা প্রাইম মিনিস্টার দিল, আপনার নিউজটা বলবো জাকির ভাই দেখছি আপনার এগুলো শেয়ার টেয়ার দেন। তারপরে আমাদের সাংবাদিকের সাংবাদিকের মধ্যে যে আপনার এই ইন্ডিপেন্ডেন্টের গাজী মাজার ভাই কি জানি আছে নরও দেখে আপনি এগুলো ইয়ে করেন, আমরা আপনার অনেক মানুষের অনেক সহযোগিতা করছেন আর কি ভাই। আপনার কাছে আমার একটা আবেদন নিয়ে আসছি, সেগুলো আমাকে যদি একটু বেঁচে থাকা শুরু করে দেন ভাই। আমি আমি তো আমার তরফ থেকে যা করা করছি, কিন্তু আমাকে একটু কোনোভাবে সুযোগ হয় আমার আপনার কাছে নেত্রীর কাছে একটু দেখা করে আমার একটু বেঁচে থাকা সুযোগ করে দিন। মানে আমি ভাই উনি জীবনটা নিয়ে ভাই আর করতেছি না, বুঝছেন ভাই, অনেক অনেক ব্যথা, অনেক মানে অনেক ইয়া নিয়ে ভাই মনে করেন এই পর্যন্ত আস, মানে মানুষ তো বাইরে দেখে দেখলে আমার বুঝে না, বুঝছেন না, আমি এই অনেক জায়গায় পড়তে পড়তে ছোড়াইতে ছোড়াইতে আমার এই মাসে তো ভাই অনেক জায়গায় মনে করে অনেক কষ্ট পাই, অনেক লাঘব পাই, এই পর্যন্ত এখনো আশা চাই না, এখনো বলছি যে যদি আপায় আমার আপার কাছে যেতে পারি, আপা আমার ব্যবস্থা করে দিবা, আপাই সব কিছু করে দিবা, আপাই ইয়ে করবো, আপার উপরে নেত্রীর উপরেই আশা নেই এখন ভাই ছেড়েছে। এখন আমার এছাড়া বিকল্প কোনো গতিও নাই, কত নাই। ছাত্রলীগ কি প্রধানমন্ত্রী সোহাগ বা জাতির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে সহযোগিতা করতেছেন আপনাকে? সোহাগ ভাই তো বলতেছে যে উনি চেষ্টা করতেছে, ওখানে যোগাযোগ করতেছে, উনিও চেষ্টা করতেছে, উনি বলছে লিখু ভাইয়ের সাথে কথা বলছে, মানে চেষ্টা করতেছে চেষ্টা করতেছে, মানে উনি ওনার মতো করে চেষ্টা করতেছে আর কি। এখন আমি তো আর ওনাকে যে ভাই আজকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যেতে হবে, চাপও দিতে পারবো না, চাপ উনিও এত কিছু বলার আছে, এখন প্রসেসিংয়ের ব্যাপার আছে। আপনি এখন এই রোগের কারণে যেটা হলো যে একাই উঠা বসা করতে পারেন না,
যে আমি মানে এই রোগটার কারণে এখন আমি হচ্ছে একা উঠা বসা করতে পারি না। এখন তো এখন এই চেয়ারটা তো বসলে চেষ্টা করুন তো। আমি ধরতে হলে বলবেন তুমি কি ধরবো একটু ধরেন। হ্যাঁ ওকে নিচে যদি বসি না আপনার কোনো উঠতে পারবো এই সময় বাড়িতে আপনাকে কে করে? এটা হচ্ছে আমার যে মানে স্পেসিফিক কেউ করে না, মানে আমি যেমন আপনার কাছে আসছি যখন আপনার বললাম যে ভাই আমার একটু দেহ উঠান, আমার গাড়িতে উত্তর দিলে ভাই আমাকে একটু কোনো করে একটু খাই দেন, বা রিস্কের উত্তর দিলে রিস্কার দেবে বলি ভাই আমার একটু খাই দেন, একটু বসায় না, বসায় দিলে এখন আমি একটু যাইতে পারবো। আর অনেক সময় খাইতে গেলে তো তার খাবারটা খাইতে সমস্যা, যখন ইয়ে করতে হবে তখন বলে যাবে একটু করে একটু রেডি করে খাই। আচ্ছা আমি বলি জরুরি ভাই, আপনি অনেক ভরসা নিয়ে আসছেন, আমি জানি না আমাদের এই নিউজ প্রধানমন্ত্রীর চোখে পড়বে কি না, তবে আমি আপনার হয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানে জনগণের নেত্রী, আপনি অনেক ইতিমধ্যে শিল্পী থেকে শুরু করে অনেককে অনেকভাবে সহযোগিতা করেছেন, আপনি আপনার কারণে অনেক অসহায় অনেক দরিদ্র অনেক অসুস্থ মানুষ বেঁচে আছে। আমি জহিরুলের পক্ষ থেকে জহিরুল ছাত্রলীগের একজন সক্রিয় একজন কর্মী, সে স্থানীয় তার কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে, তার পক্ষ থেকে অনুরোধ করতে চাই যে আমি এছাড়া আপনার কাছে তার এই আবেদনটা পৌঁছানোর জন্য যারা এই ভিডিওটি দেখবে সবার কাছে আবেদন যে জহিরুলের এই ভিডিওটি যদি আপনাদের চোখে পড়ে আপনার প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ফেরার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে। যেন প্রধান আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রীর জহিরুলেরও বিশ্বাস আমারও বিশ্বাস যে প্রধানমন্ত্রী যদি জহিরুলের বিষয়টি জানে তাহলে অবশ্যই এটার একটা সমাধান হবে এবং তিনি নিজ দায়িত্বে জহিরুলকে আমেরিকায় পাঠাবেন। আর আমার আরও বেশি বিশ্বাস যে জহিরুল সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ।